প্রযুক্তি যে প্রতি মুহূর্তেই উন্নত থেকে উন্নততর হয়ে উঠছে তার বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই। যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তবে দেখবেন আপনার প্রতিদিনের জীবন প্রায় পুরোপুরি প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। প্রযুক্তি যেন অনেকটাই বদলে দিয়েছে আপনার জীবনযাত্রা, যে কারণে প্রযুক্তির কল্যাণে ভবিষ্যতে মানুষের জীবনে যে আরও আমূল পরিবর্তন আসতে চলেছে তাও অনুমান করতে বেগ পেতে হয় না। সম্প্রতি আবিষ্কৃত এমন কিছু চোখ ধাঁধানো প্রযুক্তি নিয়ে থাকছে টেক বাউন্ডের এই পর্ব। উড়ন্ত বাইক, সেদিন হয়তো খুব বেশি দূরে নয় ভবিষ্যতে, যখন প্রায় আমাদের প্রত্যেকেরই একটা করে নিজস্ব বিমান থাকবে। অবশ্য আমরা বিমান বলতে বিশাল কোনো প্লেনের কথা বলছি না, যেটা আমাদের সামর্থ্যের বাইরে কিংবা বাস্তবে রূপ দিতে অনেক বছর সময় লেগে যাবে। বরং আমরা আমাদের এই আশ্চর্যজনক প্রযুক্তির তালিকায় পরবর্তী আবিষ্কার এমন একটি মোটর সাইকেল নিয়ে কথা বলছি যেটা মোটেও কোনো কল্পনাতীত বিষয় নয়। বাইকটির বহিরাগত ডিজাইন বা নকশা দেখতে কিছুটা বিচিত্র হলেও এর পেছনে রয়েছে যৌক্তিক কারণ। অদ্ভুত চেহারার এই উড়ন্ত বাইকটি সাধারণভাবে একটি মোটর সাইকেল, যা অনেকটা ট্রান্সফরমার ছবির মতোই রূপান্তর হয়ে একটি ছোটখাটো প্লেনে পরিণত হয়ে যায়। অত্যাধুনিক এই বাহনটি নির্মাণ করেছে ফরাসি কোম্পানি লাজারাস অটোমোটর। লাজারা LMV496 মডেলের বাইকটি রয়েছে সামনে পেছনে ডাবল চাকা। ড্যাশবোর্ডের বোতাম চেপে চাকাগুলোকে উলম্ব অবস্থা থেকে আনুভূমিক অবস্থানে পরিবর্তন করা যায়। আর টারবাইনগুলো চাকার মাঝখানে অবস্থিত। টারবাইনগুলির যান্ত্রিক ক্ষমতা 1300 হর্স পাওয়ার এবং টর্কের ক্ষমতা 2800 নিউটন মিটার, যা মোটরসাইকেলটিকে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মাটি থেকে আকাশে ওড়ার শক্তি প্রদান করে। এরপরে ড্রাইভিং সুইচিংয়ের মাধ্যমে উড়ন্ত অবস্থায় নির্দিষ্ট দিক পরিবর্তন করা যায়। বর্তমানে ফ্লাইং বাইক লাজারো LMV496-এর মাত্র 5টি ইউনিটের লিমিটেড এডিশন বানানো হয়েছে, তবে ভবিষ্যতে ব্যাপক হারে বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদন শুরুর চিন্তাভাবনাও রয়েছে। কাজে সহসাই আপনার নাগালে আসছে না এই জাদুর বাইকটি। ইনফ্ল্যাটেবল বিছানা, ধরুন আপনার বাড়িতে বিনা মেঘে বজ্রপাতের মতো এক গাদা মেহমান চলে আসলো কোনো রকম আগাম জানান না দিয়েই, তাও আবার বেশ কদিনের জন্য আপনার এখানেই থিতে হবে, অর্থাৎ শুধু খাবে দাবেই না রাত্রি যাপনও করবে। এমন অবস্থায় তাদের কোথায় থাকতে দিবেন, কারণ আপনার বাড়িতে আলাদা করে কোনো গেস্টরুম বা বাড়তি ঘরও নেই। আসলে আমাদের অনেকের বাড়িতেই কিন্তু গেস্টরুম বা অতিথি কক্ষ থাকে না, যেখানে আপনি চাইলেও আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে একত্রে এক জায়গায় বা বিভিন্ন রুমে সমন্বয় করতে পারবেন। মাঝে মাঝে আপনাকে হয়তো বাড়তি লেপ তোষক কিনে রাখতে হতে পারে, যা এমন পরিস্থিতিতে আপনি ব্যবহার করে কিছুটা মানসম্মান বাঁচাতে পারেন। কিন্তু ধরুন এমন একটি বিছানায় যদি পাওয়া যায় যা প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন, আবার পরে তা ফোল্ড বা ভাঁজ করে খুব স্বল্প জায়গায় যে কোনো স্থানে রাখতে পারবেন, তাহলে কেমন হয় ব্যাপারটা? নিশ্চয়ই চমৎকার। ইজেট বিছানা হচ্ছে সেই ধরনেরই নতুন প্রজন্মের ইনফ্লেটেবল বেড, যাকে আপনি প্রথাগত সাধারণ ডিজাইনের কোনো বিছানা ভাবলে মহাভুল করবেন, কারণ প্রথমে আপনি যখন বিছানাটি ভাঁজ করতে যাবেন তখন বিশেষ মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে প্রকৃতপক্ষে ঠিক কতখানি জায়গা দখল করে আপনার এই অসাধারণ বিছানাটি। এটি একটি স্যুটকেসের চেয়েও কম বড়, আর একটি ছোট্ট ব্যাগের চাইতেও লিলিপুট আকারে পরিণত করে রাখা যায় ঘরের যে কোনো জায়গায়। আরও মজার বিষয় হল বিছানাটির গদি স্ফীতিকরণের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে মাত্র 2 মিনিটেরও কম সময় লাগে। আর বিছানাটি প্রস্তুত করতে বা পুনরায় ভাঁজ করতে আপনাকে যা করতে হবে তা হলো শুধু একটি বোতাম চাপা, ব্যাস। এরপর আপনি নিশ্চিন্তে মেহমানকে নিজের ঘরটাকে ছেড়ে দিতে পারেন, শুধুমাত্র বিছানায় আপনি নিজে শোবার জন্য। সাইজের উপর নির্ভর করে স্বয়ংক্রিয় এই বিছানাটির দাম পড়বে $200 থেকে $220। ৫G হলোগ্রাম, কখনো কি আপনি ভেবে দেখেছেন যে আপনার কম্পিউটার বা স্মার্টফোনে আপনি যা কিছু দেখেন তা একদিন সত্যিকার অর্থে বাস্তবে পরিণত হতে পারে? যদি কোনোদিন এমন কিছু আপনি নাই ভেবে থাকেন তবে আপনার আর কষ্ট কল্পনা করার মোটেও প্রয়োজন নেই, কারণ এমন দিন আর দূরে নয়। বিশেষজ্ঞরা ইতোমধ্যে এমন এক প্রযুক্তির উপর কাজ করছেন যা ভার্চুয়াল বিশ্বকে প্রায় বাস্তবিক করে তুলেছে। বিজ্ঞানীরা এটির নামকরণ করেছেন 5G। যেখানে 4G কেবলমাত্র একটি ওয়্যারলেস মোবাইল প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হয়, সেখানে 5G কেবল কম্পিউটার বা স্মার্টফোনেই ব্যবহার করা যায় তা না, বরং এর মাধ্যমে উন্মোচিত হতে পারে মানবতার জন্য আশ্চর্যজনক যত সম্ভাবনার দ্বার। কিন্তু কী সেই সম্ভাবনা?
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, খুব শীঘ্রই আমরা হয়তো এই প্রযুক্তির মাধ্যমে হলোগ্রাফিক কল করতে সক্ষম হব। তবে এক্ষেত্রে কলারকে একটি ভার্চুয়াল রিয়েলিটি গ্লাস অর্থাৎ বিশেষ ধরনের চশমা পরতে হবে অন্য প্রান্তের ব্যক্তিটির সম্পূর্ণ ত্রিমাত্রিক চিত্রটি দেখার জন্য। এখন একজন ব্যক্তিকে হলোগ্রামে পরিণত করার জন্য এবং তাদেরকে বিশেষ 3D ক্যামেরা দ্বারা টেলিপোর্ট করার জন্য নির্দেশনা দিতে হয়। সেক্ষেত্রে গ্লাস বা চশমা ব্যবহারের প্রয়োজনীয়তা না থাকলেও একটি বিশেষ স্ক্রিনের অবশ্য প্রয়োজন হয় যা ত্রিমাত্রিক হলোগ্রাম তৈরি করে, যার ফলে আমাদের চোখে হলোগ্রামগুলির আকার আকৃতি ধরা পড়ে। যদিও আপাতত এটি HD মানের ছবি প্রদর্শন করতে পারে না, তবে এই প্রযুক্তিটি এখনও যথেষ্ট চিত্তাকর্ষক এবং বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা ইতোমধ্যে অন্যান্য জিনিসের সাথে সাথে এই প্রযুক্তিকে আরও উন্নততর এবং আরও বিশ্বাসযোগ্য করার জন্য কাজ করে চলেছেন। 5G রয়েছে ডেটা ট্রান্সমিশন গতির রেকর্ড, যেখানে কোনোরকম সিগন্যাল ল্যাগ তথা সংকেত বিলম্বিত হওয়ার সম্ভাবনা নেই এবং সংযোগের স্থায়িত্বের দিকটিও অনেক উন্নত। মোদ্দা কথা, আমরা শীঘ্রই মুহূর্তের মধ্যে বিশাল পরিমাণ ডেটা খুব সহজে আরও দ্রুততার সাথে প্রেরণ করতে সক্ষম হব। সেলফ ড্রাইভিং মিনিবাস। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাল্টিকের সোজো হলো এমন একটি প্রকল্প যার উদ্দেশ্য হচ্ছে বাল্টিক দেশগুলোর ভেতর একটি স্বায়ত্তশাসিত এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালু করা। 8টি দেশের মোট 13 জন অংশীদার প্রায় এক বছর ধরে বাল্টিকের এই সোজো উন্নয়ন প্রকল্পের সাথে জড়িত। বর্তমানে হেলসিঙ্কি, টালন আর কংসবার্গের মতো শহরগুলোতে প্রায় এক মাস ধরে সক্রিয়ভাবে এই প্রকল্পটি চালু করা হয়েছে। তবে ডেনমার্কের গাদানস্ক, পোল্যান্ড এবং লাটভিয়ার সেমিগালিয়ায় স্বচালিত এই বাসগুলির ব্যবহারিক প্রয়োগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে ভবিষ্যৎ নির্ভর করছে এমন স্থায়ী পাবলিক ট্রান্সপোর্টের ওপর। মানুষজন তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে চলাচলে এমন ধরনের মিনিবাস ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন, আর এর ফলে এই গ্রহের বায়ুমণ্ডল দৈনিক দূষণের হাত থেকে অনেকটাই রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। একটু কল্পনা করুন যে সবাই যদি বৈদ্যুতিক পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা শুরু করে, তবে গোটা বিশ্বের পরিবেশ কতখানি ইতিবাচকভাবে বদলে যাবে। আর এই পরিবহন ব্যবস্থার যে নীতিমালা, তার মূল লক্ষ্য এটাই। আরও অবাক করা তথ্য হল, এই বাসটি আগে থেকে ঠিক করে রাখা রাস্তায় স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে, এর জন্য এমনকি কোনো ড্রাইভার বা চালকেরও দরকার নেই। বাসটির ওডোমেট্রি সিস্টেম আশপাশের পরিবেশ সম্পর্কে নিজ থেকে তথ্য সংগ্রহ করে এবং পথে কোনোরকম বাধা বা কোনো প্রকার দুর্ঘটনা ঘটার ন্যূনতম সম্ভাবনা দেখলে তা এড়িয়ে চলতে সক্ষম। পরিস্থিতি অনুযায়ী সময়ের সাথে সাথে গতিবেগ বাড়ানো বা কমানোতে সক্ষম এই সেলফ ড্রাইভিং মিনিবাস। লেজার ক্লিনার। সাধারণত শিল্প কারখানার সারফেস অর্থাৎ ভূমি বা মেঝে পরিষ্কার করার যে সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয় তা যথেষ্ট কার্যকর নয় এবং নিঃসন্দেহে ততটা নিখুঁত নয়। তাছাড়া ঘষে ঘষে ময়লা সাফ করার পদ্ধতি কেবল কষ্টসাধ্যই নয়, বরং এর ফলে ফ্লোর বা মেঝে ক্ষতিগ্রস্তই হয় বেশি। আর যদি আমরা রাসায়নিক পদার্থ ব্যবহারের কথা চিন্তা করি, তবে তা কেবল মেঝেরই নয়, আমাদের নিজেদের জন্যও বিপদের কারণ হয়ে দাঁড়াবে, এমনকি গোটা পৃথিবীটাই হুমকির মুখে পড়ে যাবে। তাই পরিষ্কারের জন্য প্রয়োজন এমন কোনো নিরাপদ বিকল্প পদ্ধতি যা আমাদের উভয়কেই রক্ষা করবে। কিন্তু কি হতে পারে সেই রক্ষা কবচ? শেষ পর্যন্ত এর সমাধান দিতে পারে এই যন্ত্রটি। এটা এমন একটি পরিষ্কারক যন্ত্র যাতে ব্যবহার করা হয়েছে একটি পালস ফাইবার লেজার, যা ব্যবহার করে যে কোনো ধরনের মেঝে পরিষ্কার করা সম্ভব। যন্ত্রটির নাম ভলকান 500C। প্রথমত লক্ষণীয় বিষয় হচ্ছে, যে প্রযুক্তির মাধ্যমে লেজারটি কাজ করে তা কোনোরকম নষ্ট হবার বা ভেঙে যাবার সম্ভাবনা নেই, এমনকি পরিষ্কারের সময়ও নয়। আরেকটি সুবিধা হল, ভূপৃষ্ঠকে ক্ষতি না করে একদম নিম্ন স্তরে সুনির্দিষ্ট বর্জ্যকেই কেবল নিঃসরণ করে এটি। আর ভলকান 500C আকারের ছোট এবং সহজে বহনযোগ্য হওয়ায় একজন অপারেটর দ্বারা সহজেই নিয়ন্ত্রণ করা যায় এটি। যন্ত্রটি পেইন্ট, বার্নিশ, মরিচা অপসারণের জন্য আদর্শ বলা যায়। পাশাপাশি লেজারটি ছাদ ঝালাইয়ের জন্য বা পৃষ্ঠকে পুনরুদ্ধারের জন্য প্রস্তুত করতে পারবে। অটো ডিরেক্টর AI ক্যামেরা। বেশিরভাগ আধুনিক ক্যামেরার একটি বড় অসুবিধা হচ্ছে, যখন আপনি সেলফি তুলছেন তখন সেটি তোলার জন্য আপনাকে নিজের ছবির দিকে নিজেকে সারাক্ষণ নজর রাখতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এই ধরনের সেলফি অ্যাকশন ভিডিও তৈরি করা হয়তো খুব একটা কঠিন কাজ না হলেও প্রক্রিয়াটি অবশ্য অনেকের কাছে দারুণ অস্বস্তিকর মনে হতে পারে।
সৌভাগ্যক্রমে এই অসুবিধার কথা মাথায় রেখে ববস্পট নামের চাইনিজ একটি স্টার্ট আপ প্রতিষ্ঠান আপনাকে এমন দুটি পণ্য সরবরাহ করছে যার মাধ্যমে ক্যামেরা দিয়ে সেলফ অ্যাকশন ভিডিও ধারণের পুরো ব্যাপারটিতে যোগ হয়েছে নতুন স্তরের অনন্য এক মাত্রা। প্রথম প্রযুক্তির নাম হল কম্প্যাক্ট পোর্টেবল ক্যামেরা জেল, যেখানে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এর ফলে যন্ত্রটি নিজে নিজেই ঘুরে ফিরে ক্যামেরা ফ্রেমের ভেতরকার অবজেক্টগুলোকে শনাক্ত করতে পারবে এবং একই সাথে যতটুকু প্রয়োজন ততটুকু চিত্রগ্রহণের কাজটিও নির্দেশনানুযায়ী করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। আরও সুবিধা হলো, কোনো জনাকীর্ণ অঞ্চলে শুটিং করার সময়ও ভালো কাজ করবে এই সিস্টেমটি। এমনকি ক্যামেরা ফ্রেমের ভেতর অন্য কোনো একাধিক চলমান বস্তু দ্বারাও বিভ্রান্ত হবে না এটি, বরং নির্দিষ্ট ফ্রেমে ধরা ওই ব্যক্তি বা প্রাণীটিরই ভিডিও শ্যুট করতে থাকবে, তাও আবার 60fps-এ 4K মানের ভিডিও রেকর্ড করতে সক্ষম এটি। দ্বিতীয় পণ্য তথা প্রযুক্তিটি হল টার্টল, মানে সোজা বাংলায় বলতে গেলে কচ্ছপ। আসলে এটি দেখতে অনেকটা কচ্ছপ আকৃতির। এটি একটি বিশেষ ট্রলি যা আপনি আপনার ক্যামেরায় ব্যবহার করতে পারবেন, আর এটি রয়েছে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হওয়া কিংবা ডানে বামে বা চতুর্দিকে ঘুরবার ক্ষমতা, যার ফলে ক্যামেরাটি যে বস্তু বা ব্যক্তিকে শ্যুট করতে হবে তাকে খুঁজে নিয়ে রেকর্ড করতে পারে। শুধু তাই নয়, আরও বিস্ময়কর ব্যাপার হলো এটি চলতে ফিরতে পারে এবং চলন্ত অবস্থাতেই আপনাকে অনুসরণ করতে করতে ভিডিও ধারণ করতে সক্ষম।